উত্তরপ্রদেশ থেকে 300+ বাইক 100টি ছোট গাড়ি নিয়ে এসেছে বিজেপি এবং 10,000 লোককে ত্রিপুরার পৃষ্ঠা প্রমুখ করে আনতে চাইছে, কারণ বিজেপি রাজ্যের মানুষের উপর আর বিশ্বাস রাখতে পারছে না। রবিবার ভানু ঘোষ স্মৃতি ভবনে ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির রাজ্য ভিত্তিক সাংগঠনিক কনভেনশনে বক্তব্য রেখে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, 2018 সালের আগে বাম বিরোধী একটা বড় অংশ প্রত্যাশা করেছিল যে কেন্দ্র থেকে যে বঞ্চনা করা হচ্ছে তা বামফ্রন্ট সরকারকে পরাজিত করলে সেই সমস্যার সমাধান হবে, এবং বিশেষ করে বিজেপির ইস্তেহারের প্রতি আস্থা রেখে পরবর্তী সময় বামফ্রন্টকে সরকার থেকে পরাজিত করা হয়েছে। এখন মাস যায়, বছর যায়, প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, কিন্তু এই বিষয়গুলি নিয়ে মুখ খুললে বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও শাসক দল বিজেপির দ্বারা আক্রান্ত হচ্ছে। কিন্তু মানুষের কাজ নেই, খাদ্য নেই, মানুষ অভাব অনটনের শিকার। শাসক দলের বিধায়করা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল তা পূরণ করতে না পেরে বিধায়ক পদ থেকে পর্যন্ত পদত্যাগ করছেন। আগামী দিনে এভাবে পদত্যাগ করতে শাসক দলের বহু বিধায়ক প্রস্তুতি নিয়ে বসে আছে। এতে করে শাসক বিজেপি 2018 সালে যে 50% ভোট নিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল সেই ভোট এখন আর ধরে রাখতে পারছে না, তাই সুশাসনের নাম করে মানুষকে পুনরায় বেকুব বানাতে চাইছে। কিন্তু মানুষ বুঝতে পারছে, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, জীবনদায়ী ঔষধ নেই, হাসপাতালে স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই, বিদ্যালয়ের শিক্ষক নেই, তাহলে কিসের সুশাসন, তা নিয়ে সমালোচনা করলেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, এই সরকারকে উৎখাত না করলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে না। আমি বলছি যে পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে, এরা দুর্বলতায় ভুগছে, ভেতর থেকে এটা মানে খোলসা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা তৈরি না হলে পরে মানুষের জন্য যদি কাজ করতেন তাহলে মানুষের বিশ্বাস তাদের উপর থাকতো এবং তাদেরও মানুষের উপর বিশ্বাস থাকতো। মানুষ তাদের উপর বিশ্বাস হারিয়েছে, তারাও মানুষের উপর বিশ্বাস রাখতে পারছে না। আপনাদের নাতুতি এই অবস্থার পরিবর্তন, সেই পরিবর্তনকে সাধন করা কিন্তু কঠিন হবে মনে করার কারণে। ভয়মুক্ত হয়ে সকলকে বিজেপি সরকার উৎখাত করতে এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। স্যান্দন টিভি।